পেপসি বিশ্বের জনপ্রিয় কোমল পানীয়র একটি। পেপসিকো এর উৎপাদনকারী ও বাজারজাতকারী সংস্থা। পৃথিবী জুড়ে অত্যন্ত জনপ্রিয় এই সফট ড্রিঙ্কস উৎপাদিত হয় পেপসিকো কোম্পানির মাধ্যমে। এই ভিডিওতে জানব পেপসিকোলার আবিষ্কারক ও পেপসিকোলা কোন দেশের পণ্য সে সম্পর্কে। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন, লাইক কমেন্টস ও শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন। সর্বপ্রথম 1893 সালে ব্র্যাড ড্রিঙ্কস হিসেবে পেপসি সর্বসাধারণের কাছে পরিচিত হয়, যেটি বর্তমানে বিলিয়ন ডলারের ব্র্যান্ডে পরিণত হয়েছে। ক্যালেব ব্র্যাডম কর্তৃক আবিষ্কৃত এই পেপসি প্রথমে ব্র্যাডেক্স ড্রিঙ্কস হিসেবে তৈরি করেন তার নিজস্ব ড্রাগ হাউস ইউনাইটেড স্টেটস ক্যারোলাইনার নিউ বার্নে। পরবর্তীতে 1898 সালে এর নামকরণ করা হয় পেপসিকোলা। পেপসিন ও কোলা নাটস এই দুই ধরনের উপকরণ ব্যবহারের জন্য এর নামকরণ করা হয় পেপসিকোলা। তবে উৎপাদনে এর প্রধান উপকরণ হল ভ্যানিলা ও সুগার। পেপসিকো কোম্পানির রয়েছে আরও কিছু জনপ্রিয় ব্র্যান্ড, সেগুলো হল সেভেন আপ, মাউন্টেন ডিও, নোবি নাটস ইত্যাদি। 1909 সালের দিকে এর সর্বপ্রথম পেপসির বিজ্ঞাপন করেন সে সময়ের বিখ্যাত এক দৌড়বিদ। সে সময় তিনি পেপসিকে সংজ্ঞায়িত করেন চমৎকার একটি পানীয় রূপে। যে কোনো ধরনের ঝামেলা শেষে বা ক্লান্তি পরবর্তীতে অথবা দৌড়ের পূর্বে এই পানীয় সবচেয়ে শক্তি যোগায়, এই স্লোগানে পেপসি জনপ্রিয় হয়ে ওঠে। 1975 সালের মাথায় পেপসিকোলা ও তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কোকাকোলার মধ্যে একটি ব্লাইন্ড টেস্ট করা হয়, যেটিতে বেশিরভাগ মানুষ তুলে নিয়েছে প্রিয় পানীয় হিসেবে পেপসিকোলাকে। এই অভিপ্রিয় ঘটনায় মুখরিত পেপসি আরও বেশ কিছু বছর প্রচারণা চালায় এবং পেপসির জনপ্রিয়তা বৃদ্ধি পায় আরও বেশি পরিমাণে। 1991 সালের দিকে প্রথমবারের মতো ইসরায়েলে পেপসি বিক্রি হতে থাকে। পেপসিকো কোম্পানি যুক্তরাষ্ট্রভিত্তিক হলেও 2018 সালে ইসরায়েল এর সাথে সম্পৃক্ত হয়। ইহুদি পরিচালিত প্রতিষ্ঠান বলে 2021 সালের মে মাসে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের সময় অনেক মুসলিম দেশ এ পণ্য বর্জন করেন। তারপরেও একের পর এক প্রচারণা আর বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের মুখপাত্র হিসেবে বিজ্ঞাপনের সুবাদে বিখ্যাত হতে থাকে পেপসিকোলা।